সত্যনের মশাল বাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুরবানি করার নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ নবী নিজে নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি, বরং তিনি নিজে কুরবানি করে প্রমাণ করেছেন কুরবানি এটা জরুরি জিনিস। করোনা পরিস্থিতি, সারা দুনিয়াতে অবস্থা অন্যরকম হয়ে গেছে। এখন কুরবানি না করে আমরা যদি অসহায় মানুষের খেদমতের জন্য, সেবার জন্য এর মূল্য প্রদান করি, তাহলে আমাদের কুরবানি আদায় হবে কি না? এবং কুরবানি না করে স্বাভাবিকভাবেই যদি আমরা টাকা পয়সা দান করে দিই, মানুষের উপকার বেশি হয়, এটা আমাদের অনেক দোস্তরা বন্ধুরা বলছেন। কুরবানি এটা সবসময় কুরবানিই হলো বিকল্প, তার মানে কুরবানির বিকল্প কুরবানি, কুরবানির বিকল্প কখনো দান নয়। এবং কোনো কোনো দোস্ত বলছেন যে কুরবানি হলো সুন্নত, যে কোটি কোটি টাকা আছে, তুমি অন্য অন্য সদকা করো, কুরবানি করার দরকার নাই। এটা যারা বলছেন এটা শরীয়তের বিকৃতি হবে। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر فصلي لربك وانحر ان شانئك هو الابتر صدق الله مولانا العظيم সম্মানিত সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার খাস বান্দা হিসাবে কবুল করেছেন, উম্মতে মুহাম্মদ হিসাবে কবুল করেছেন এবং হাজারো নিয়ামত দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর আদায় করা জরুরি, যাকে যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর আদায় যা দিয়ে করা হবে, তার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কতগুলো পশু জানোয়ার, যেগুলো আমরা লালন পালন করে থাকি, যার গোশত আল্লাহ তাআলা হালাল করেছেন, তো এইগুলো দিয়েও আল্লাহ তাআলার শুকর আদায় করা। এর অর্থ হলো এই যে কিছু জানোয়ার আছে, এই জানোয়ার কুরবানি করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরব্বিকা, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এই ছোট্ট আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঈদের নামাজ এবং কুরবানি এইটাকে অপরিহার্য করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। এক নম্বর এই আয়াতের দ্বারা প্রমাণিত ওয়ানহার কুরবানি করো। আর কোরআন কারিমে যখন নির্দেশ সূচক কোনো শব্দ আসে, এটা উসুলিয়ানদের পরিভাষা আল আমরুলিল উজুব, আমর হলো ওয়াজিবের জন্যে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুরবানি করার নির্দেশ প্রদান করেছেন। সাহাবি বলেন আমারনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন কুরবানি করি। আল্লাহ নবী নিজে নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি, বরং তিনি নিজে কুরবানি করে প্রমাণ করেছেন কুরবানি এটা জরুরি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে ছিলেন দুনিয়াতে, এক বছরও কখনোই কুরবানি বাদ দেন নাই। ওয়াদাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে মুয়াজাবাত করেছেন, কন্টিনিউস করেছেন, ধারাবাহিকভাবে কুরবানি করেছেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীর পক্ষ থেকে কুরবানি করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন মুসলিম শরীফে, বুখারী শরীফে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবি ঈদের দিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা কুরবানির জানোয়ার ছিল, এটা আমি ঈদের নামাজের আগেই জবাই করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তুমি এর পরিবর্তে আরেকটি জবাই করো, যেটা আগে করে ফেলেছ, ফাতিল কাশাতু লাহমিন, এটা হলো গোশত খাওয়ার জন্য করা হয়েছে, এটা কুরবানি হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা প্রমাণ করলেন, কুরবানি করো এর পরিবর্তে আরেকটা কুরবানি, যদি এটা ওয়াজিব না হইতো, সাধারণ কোনো হুকুম হতো, তাহলে আল্লাহ নবী বলতেন না। তাহলে এই পাঁচটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে এ কথা স্পষ্ট হয়ে যায় যে এই কুরবানি মুসলমানদের উপরে ওয়াজিব। এখন কথা হলো কুরবানি ওয়াজিব, এই কুরবানি আমরা এখন লকডাউনের জামানা, করোনা পরিস্থিতি, সারা দুনিয়াতে অবস্থা অন্যরকম হয়ে গেছে, এখন কুরবানি না করে আমরা যদি অসহায় মানুষের খেদমতের জন্য, সেবার জন্য এর মূল্য প্রদান করি, তাহলে আমাদের কুরবানি আদায় হবে কি না? এবং কুরবানি না করে স্বাভাবিকভাবেই যদি আমরা টাকা পয়সা দান করে দিই, মানুষের উপকার বেশি হয়, এটা আমাদের অনেক দোস্তরা বন্ধুরা বলছেন। কিন্তু এই প্রশ্ন এবং এই আবেদন এটা ইসলামী অর্থনীতি সম্পর্কে
না জানার কারণেই পয়দা হয়েছে। ইসলামী অর্থনীতি, ইসলাম তো এমন পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ধর্ম, সকল সৃষ্টিজীবীর কল্যাণের জন্য যেটা নিবেদিত। ইসলাম এখানে সম্পদের মধ্যে জাকাত ওয়াজিব করেছে, স্বর্ণ রূপা টাকা পয়সার মধ্যে জাকাত, এরপরে আবার সদকাতুল ফিতির, এরপরে ফসলের মধ্যে অসর এবং সাধারণ দান, কাফফারা ইত্যাদি, এইগুলো মানুষের অর্থনীতিকে সুন্দর করার জন্য, তাদের অভাব দূর করার জন্যে এবং তাদের সেবার লক্ষ্যেই আল্লাহ তাআলা এগুলো ফরজ ওয়াজিব করেছেন। তো যেভাবে অন্য অন্য জিনিসের মধ্যে আল্লাহ তাআলা এগুলো ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, তেমনিভাবে আমাদের কাছে যদি জানোয়ার থাকে, কোনো পশু থাকে, তাহলে এই বিষয়ে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এটাও আল্লাহর রাস্তায় দান করা। আর এর দান করার সিস্টেম হলো কুরবানির মাধ্যমে। এই জন্য কুরবানি, এটা সবসময় কুরবানিই হলো বিকল্প, তার মানে কুরবানির বিকল্প কুরবানি, কুরবানির বিকল্প কখনও দান নয়। আজকে অনেকেই বলতে চাচ্ছেন যে আমরা যদি এর পরিবর্তে সদকা করে দিই তাহলে বেশি সওয়াব হবে। না ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কুরবানি করেছেন, আর কুরবানির পশু এইটা কুরবানিই করতে হবে। হ্যাঁ, কেউ যদি কোনো কারণে, কোনো প্রয়োজনে এবং কোনো অসুবিধার কারণে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থার কারণে, অসুস্থতার কারণে এই কুরবানির তিন দিন, দশ এগারো বারো, এই তিন দিনে যদি কুরবানি করতে না পারে, তাহলে ওই ব্যক্তি কুরবানির পরিমাণ টাকা সদকা করে দিবে, এটা ওয়াজিব। এবং কোনো কোনো দোস্ত বলছেন যে কুরবানি হলো সুন্নত, যে কোটি কোটি টাকা আছে, তুমি অন্য অন্য সদকা করো, কুরবানি করার দরকার নাই। এটা যারা বলছেন এটা শরীয়তের বিকৃতি হবে, কোনো অবস্থাতেই এরা শরীয়ত এবং দিন মানা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দিন মানার তৌফিক দান করেন। আমিন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।